আমি নামাজ পড়ি নাই বলে আমাকে মুরতাদ ঘোষণা করার অধিকার আপনার নাই, সেটা আল্লাহ সিদ্ধান্ত নেবেন। আপনি বলবেন যে পড়েন না কেন, এটা ভালো। যেমন নামাজ যদি কেউ পড়ে আমি বলি এটা অত্যন্ত স্বাস্থ্যকর। আমি ডাক্তার হিসাবে বলি যে এই যে উজুটা করেন, প্রত্যেকটা হাতের আঙুল থেকে নড়ে সব কিছু এই পরিষ্কার পরিচ্ছন্ন, করোনা হবে না, কম হবে এই সেটা, কিন্তু পড়ি না বলে আমাকে ব্যাগ মারার। আয়েশা নিয়ে প্রশ্ন উঠেছিল যে ওনার একটা পরকীয়া আছে, নাউজুবিল্লাহ, আমি আপনার ক্ষমা চেয়ে বলছি কথাটা একটু ধৈর্য ধরে। আমার যে কথাটা আহমদি নিয়ে বা শিয়া সুন্নির মধ্যে আমাদের জড়ানো উচিত হবে না। আজকে আমাদের উচিত হবে ইসলামের প্রসার, ন্যায়ের প্রসার, গুণের প্রসার। ধন্যবাদ জ্ঞাপন করছি ডক্টর জাফরুল্লাহ সাহেবকে। তিনি বক্তব্যের শুরুতেই বলেছেন যে ভুল ভ্রান্তি হলে আমরা যেন সংশোধন করে দিই, সেই লক্ষ্যে আমি এখানে আবার দাঁড়িয়েছি। প্রথম কথা হচ্ছে যে নামাজ পড়বে না তাকে কেন বেদ দেওয়া হবে? আমি ব্যাখ্যা করে দিয়েছি, কোনো অমুসলিমকে মারা যাবে না কেন তুমি নামাজ পড়ো না। কিন্তু মুসলিম তাকে কেন বেদ মারতে হবে নামাজ না পড়লে? সেনাবাহিনী যদি যখন ক্যান্টনমেন্টে ট্রেনিং নেয় তখন সেনা সদস্যদেরকে কেন পিটান আপনারা ট্রেনিং নেওয়ার সময়? সেটা কি অমানবিকতা নয়? কেন সে যেন ট্রেনিং পেয়ে যোগ্য সৈনিক হতে পারে, এর জন্য নামাজ না পড়লে ওটা সেনাবাহিনীর ট্রেনিং, পাঁচটা করে ব্যাট লাগাতে হবে যেন সে ট্রেন্ড আপ হয়ে যায়। দুই, মা বোনদেরকে আসতে দিই নেই আমরা, আমরা উগ্রবাদে বিশ্বাস। খুব সুন্দর বলেন, তার সব কথা বিপেন নিয়ে আমি আলোচনায় যাব না। উনি অনেক যুক্তিসঙ্গত কথা বলেছেন, আর প্রত্যেকটা আবার কথা দু একটা যুক্তির বাইরেও আছে, সেই সব নিয়ে আলোচনা আমার উদ্দেশ্য। আবার বলছি, আমি কোথায় যদি ভুল বলি, কোথায় যদি আপনাদেরকে আঘাত করে থাকি, আমাকে নিজ গুণে আপনারা ক্ষমা করে দেবেন। জিহাদ আমি আলাপ করতে চাই, জিহাদ, জিহাদ হলো ন্যায় প্রতিষ্ঠার প্রক্রিয়ার নামই হলো জিহাদ। আজকে মানুষের প্রতি অত্যাচারের বিরুদ্ধে ইসলাম অত্যন্ত একটা বিজ্ঞানসম্মত ধর্ম, তার প্রতিটি ক্ষেত্রে, তার রাজনীতির ক্ষেত্রেও। সেটা আজকে সময় নেই, তাহলে আমিও দু চারটা, যদিও আমি আরবিতে পণ্ডিত নই, আমার দুর্ভাগ্য আমি আরবি ভাষাটা এত ভালো জানি না। আর আপনাদের দুর্ভাগ্য, আপনারা সুন্দর বই লেখেন, সে আরবির নিচে বাংলাতে আরবির উচ্চারণ লেখেন না। আমি বসে বসে পড়ার চেষ্টা করছিলাম, আমার জ্ঞান সীমিত বলে সেই এটা আমি তা বা করে আসার উ করে পড়ার চেষ্টা করি। আমি এখনও প্রাইমারিতে পড়ি আরবি ভাষা। সেদিন আপনাদেরকে আমার একটা অনুরোধ, আপনারা প্রত্যেকেই দিতে লিখেন এই আরবির আয়াতের নিচে বাংলাটা লিখে দেবেন, তাহলে শিখতে সুবিধা হবে। যেটা বলছিলাম, জিহাদ, জিহাদ হলো অধর্মের বিরুদ্ধে সংগ্রাম, তার নামই জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, সেটাই হলো জিহাদ। মানুষের অধিকার থেকে বঞ্চিত মানুষকে দেওয়ার সেটা আছা, তার ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করাটাই হলো জিহাদ। সুতরাং আজকে জিহাদকে দিয়ে, জিহাদ বললে আমাদের শরম পাওয়ার কিছু নাই, সব বলতে হবে আমি ন্যায়ের পথে আছি। জিহাদ মানে আমি ন্যায়ের পথে আছি, ন্যায়েরইতে ইনসাফ তো চাই আমরা। মানুষের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল, আমার গণতন্ত্র, সাম্য এবং কোনো জনগণের অধিকার, তিনটা হচ্ছে ইসলামের কথাই বলেছি আমরা। মুক্তিযুদ্ধ এখানে আছে না, ইব্রাহিম আছে না, আছে, আমরা তো ইসলামের কথাই বলেছি, মানুষের কথাই বলেছে, ন্যায়ের কথাই বলেছে। আজকে আমাদের যে মুক্তিযুদ্ধের আদর্শ ভূলণ্ঠিত, সেই জন্যই আপনাদেরকে সংগ্রামে যেতে হবে। তো আপনাদেরকে সংগ্রামে যেতে হলে যে এলাকায় আছেন, যেখানে আছেন, তার সাথে সামঞ্জস্য থাকা দরকার আছে।
আমি দাঁড়ি নাই বলেই আমি আমি নামাজ পড়ি নাই বলে আমাকে মুরতাদ ঘোষণা করার অধিকার আপনার নাই, সেটা আল্লাহ সিদ্ধান্ত নেবেন। আপনি বলবেন যে পড়েন না কেন, এটা ভালো। যেমন নামাজ যদি কেউ পড়ে আমি বলি এটা অত্যন্ত স্বাস্থ্যকর। আমি ডাক্তার হিসাবে বলি যে এই যে উজুটা করেন প্রত্যেকটা হাতের আঙুল থেকে নড়ে সব কিছু এই পরিষ্কার পরিচ্ছন্ন করোনা হবে না কম হবে এই সেটা, কিন্তু পড়ি না বলে আমাকে ব্যাট মারার অধিকার আপনার নেই। আমি আব্বাসী সাহেবের উদ্দেশ্যেই বলছি, উনিও অনেক জ্ঞান আছে অনেক ইয়ে আছে, ওনার দায়িত্ব হবে প্রত্যেকটা পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে একটা ইসলাম সেন্টার করা। তাহলে যেটা হবে কি, ওর মধ্যে ইসলামের গুণাবলীর অনেক বেশি প্রসার হবে। জঙ্গির কথায় আসি, যেখানে ভোটের ডাকাতি হয় তার চেয়ে বড় জঙ্গিকে যে লুট করে তা চাই ইবালুও আজকে ই করে হাজার হাজার কোটি টাকায় তার চেয়ে বড় জঙ্গিকে। আচ্ছা জঙ্গি বলছে কাকে, দাঁড়িয়ে আছে টুপি পরে বলে, এটা একটা অন্যায়, এটা ভাবতাবাজি। এই ভাবতাবাজিকে বন্ধের জন্য আমাদের খুব বুদ্ধিমান হতে হবে, আমাদের খুব বুদ্ধিমান হতে হবে। সন্ত্রাস ইসলামী লোকেরা করে না, তারা যেটা বলেছেন আব্বাসি সাহেব যে মিডিয়া ইসলাম ফোবিয়া সারা পৃথিবী, তারা অত্যন্ত সুচিন্তিতভাবেই। আজকে যেমন ধরেন যখন আমাদের মোশায়েদ মানে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী র ভারতীয় গোয়েন্দা বাহিনী এমিয়েছে, তারা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এবার বেড়াইতে যাইতে পারেন, দেশের ভিতরে ঘুরতে ভয় পান কিন্তু এখন নিরাপদ আছেন। তার মানে তারা এইভাবে কন্ট্রোল করেছে, এই মিথ্যাচার করে সাধারণ মানুষকে সন্ত্রাসী বানিয়েছে। কিন্তু আপনাদের আজকে আমাদের একটা আরেকটা কথা, ইসলামের এই শিয়া সুন্নি আহমদিয়া এ নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত না, যে যেটা বিশ্বাস করে। আপনি আহমদিয়ার সব কথা আমাদের মিলে না আমরা জানি, তা কিন্তু আমি ক্ষমা করে দেব, খোদা খোদাই ক্ষমা করতে বলেছেন, খোদার সুরতার বলে নাই। যখন হযরত আয়েশা নিয়ে প্রশ্ন উঠেছিল যে ওনার একটা পরকীয়া আছে, নাউজুবিল্লাহ, আমি আপনার ক্ষমা চেয়ে বলছি কথাটা একটু ধৈর্য ধরে শুনেন, রসুল্লাহ হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন ব্যাপার, হযরত আয়েশাকে বলেন তুমি রসুল্লাহ তুমি তো সবই জানো। গেল তারপরে যখন বোধ এই খন্দক না ওয়াফাদের যুদ্ধের পরে উনার উটটা পিছনে পড়ে গেল, হ্যাঁ পড়ে গেল, সেটা আবার একটা প্রশ্ন উঠল, গুজবের মতো একটা কথা উঠল, রসুল্লাহকে আবার ঠিক একই উত্তর, যত আয়েশা বললেন তুমি রসুল্লাহ তুমি তো সবই জানো। তখন যেই এবাদতে বসেছিলেন এই ঘটনা আল্লাহর কাছে চাইলেন কি করবেন। আজকে আমার যে কথাটা আহমদি নিয়ে বা শিয়া সুন্নির মধ্যে আমাদের জড়ানো উচিত হবে না, আজকে আমাদের উচিত হবে ইসলামের প্রসার, ন্যায়ের প্রসার, গুণের প্রসার, ইসলামের ভালো জিনিসগুলি। তা আপনাদেরকে আমি আর ই করতে চাই না বেশিটাতে, তা আপনাদের দায়িত্ব হলো আমাদেরকে তালেবানদেরকে সাহায্য করা, তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদের সন্ত্রাস জঙ্গিবাদ হলো এটার জন্য দায়ী সরকার, যেটা আব্বাসী সাহেব বলেছে সরকারি সন্ত্রাস। যখনই তারা তাদের নিচে মাছি সরে যায় তখনই আলেমদেরকে ধরে, তো অবশ্য দু একজন আলেম যখন আবার রিসোর্টে যায় দু তিনটা বিয়ে করে বসেন সেটাও একটা ঝামেলার সৃষ্টি করে বই কি। আপনারা না মানুষের আদর্শ, আপনাদেরকে মানুষরা সম্মান করে, আপনাকে সালাম করে, তো আমাদেরকে সে কথা খেয়াল রাখতে হবে আর আপনাদেরকে সহনশীলতা বাড়াতে হবে। যেমন ধরেন নামাজ না পড়লে তাকে ব্যাত মারার দরকার নাই, তাকে উল্টাভাবে বলে তোমার স্বাস্থ্যটা ভালো থাকবে। আসলে এখানে আমি বিজ্ঞানের কথা বলছি, তার ইটাতে চেঞ্জ জানোয়ার বসার থেকে শুরু করে কিছু ভীষণ ভয়ানক এক্সারসাইজ। হ্যাঁ আচ্ছা, আমি ইসলামের ভাষায় না বলে অন্যের ভাষায় বলছি, সেটা সেখানে তো আপনাদের কাছে একটা আবেদন, শিয়া সুন্নি আহমদি নিয়ে ঝগড়ায় যাবেন না। আজকে আমাদের ইয়ে হবে ইসলাম, তাজ তুরস্ক থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত সব জায়গায়
মানুষের মানবতার ধর্ম ইসলামের পতাকা উঠবে, কিন্তু কারো বিরুদ্ধে আমার ক্ষোভ থাকবে না, আমাদের ক্ষোভ থাকবে না। আমার নিজের দেশে বাংলাদেশে কোনো সংখ্যালঘু ভাই যেন মনে না করে আমার দ্বারা অত্যাচারিত হয়েছে, সে তার ধর্ম পালন করার অধিকার আছে। আপনাদেরকে আমি মনে করাই, রসুল্লার সময় উনি অন্য ধর্মের কোনো বন্দির গির্জা ভাঙ্গেন নাই। সুতরাং তাই যদি উনি যদি না করে থাকেন, আজকে কি আমাদের করলে তাকেই অপমান করা হবে, তাকে ছোট করা হবে? আমাদের সর্বকালের নেতা হযরত মুহাম্মদকে ছোট করা হবে? সেটাই উচিত। আমি শেষ কথাটা বলতে চাই, আপনাদের সবার দাবি হওয়া উচিত আমাদের স্কুল থেকে আরবি পড়ানো শুরু করা, পঞ্চম শ্রেণী থেকে, সেটা আরবির সাথে বাংলা ইংরাজি, তাহলে আমাদের দুদিক দিয়ে আমরা ধর্মটাকে ভালোভাবে বুঝতে পারব। আবার আমাদের আরেকটা ছোট স্বার্থ উদ্ধার হবে, সারা পৃথিবীর দরজা আমার জন্য উন্মুক্ত হবে, আমি চাকরি বাকরিতে অনেক ভালো করব, আয় বৃদ্ধি হবে, সুতরাং সেটা ইসলামের প্রচার হবে, আমার প্রচার হবে, সব কিছু সেই জন্য একটু সহনশীল হবে আপনার সবাই। আমি ভুল ভ্রান্তির জন্য পুনরায় আপনাদের মতো আলেমের সামনে আমার বক্তৃতা, আমার যোগ্যতা নেই, তবু আমি যে আপনার যে শুনেছেন কষ্ট করে, সেই ভবিষ্যৎ যদি কখনো করেন আমার প্রত্যাশা থাকবে অর্ধেক মেয়ে লোক এখানে থাকবে। সবাইকে ধন্যবাদ। এই এই যে দেখেন একটা লাস্ট বলি, আজকে তারা যখন সুবিধা করতে পারছে না, তার পশ্চিমের জগৎ এই যে মিডিয়া সন্ত্রাসের কথা যেটা বলেছে, এনে হাজির করেছে, মেয়েরা বেরোতে পারে না, কে বলেছে বেরোতে পারে না? স্কুল একটা সময় দিতে হয়, বলছে মেয়েদের মন্ত্রণালয়। আমরা যখন আমি আর এখানে সৈয়দি ইব্রাহিম আছেন, আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের মহিলা মন্ত্রী কে ছিল সেটা নিয়ে তো প্রশ্ন উঠেন না, আফগানদের নিয়ে প্রশ্ন উঠেন, নিজের বাড়িটা দেখেন, স্বাধীনতার পরে হর পয়লা যেটা সেখানে মহিলা মন্ত্রী কে ছিলেন? শুধু একটু ধৈর্য ধরেন না। তা আমরা তাদেরকে সমর্থন দিলে তাদেরকে পশ্চিমী জগতের কায়দা কানুনটা একটু আমরা বেশি বুঝি, কারণ তাদের দ্বারা শাসিত হয়েছে, তাই তাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করতে হবে। একটা জিনিস মনে করবেন, এখনও যারা বুঝে আফগানিস্তানের ট্রিমেন্ডাস মিনারেলস আছে, সেই সম্পদের প্রতি লোক আজকে আমাদের, আমরা সমর্থন করলে আমরা 100,000 বাংলাদেশের আলেম থেকে শুরু করে শিক্ষিত ডাক্তার নার্স সবার চাকরি বাকরি হবে, সেটাও কি কম লাভ? সব কিছু নিয়ে ভালো, আপনাদের সবার দোয়া কামনা করি। ধন্যবাদ জ্ঞাপন করছি ডক্টর জাফরুল্লাহ সাহেবকে। তিনি বক্তব্যের শুরুতেই বলেছেন যে ভুল ভ্রান্তি হলে আমরা যেন সংশোধন করে দিই, সেই লক্ষ্যে আমি এখানে আবার দাঁড়িয়েছি। প্রথম কথা হচ্ছে যে নামাজ পড়বে না তাকে কেন বেদ দেওয়া হবে? আমি ব্যাখ্যা করে দিয়েছি, কোনো অমুসলিমকে মারা যাবে না কেন তুমি নামাজ পড়ো না, কিন্তু মুসলিম তাকে কেন বেদ মারতে হবে নামাজ না পড়লে? সেনাবাহিনী যদি যখন ক্যান্টনমেন্টে ট্রেনিং নেয়, তখন সেনা সদস্যদেরকে কেন পিটান আপনারা ট্রেনিং নেওয়ার সময়? সেটা কি অমানবিকতা নয়? কেন? সে যেন ট্রেনিং পেয়ে যোগ্য সৈনিক হতে পারে, এর জন্য নামাজ না পড়লে ওটা সেনাবাহিনীর ট্রেনিং, 5টা করে ব্যাট লাগাতে হবে যেন সে ট্রেন্ড আপ হয়ে যায়। দুই, মা বোনদেরকে আসতে দিনে আমরা আমরা উগ্রবাদে বিশ্বাসী নই ব্যক্তিগতভাবে। আমি যখন সৌদি আরবে নিয়ম বিন সালমানের অনেক কিছুতে আমরা একমত না, সে ভুল করছে, কিন্তু মহিলাদেরকে যে ড্রাইভিংয়ের সুযোগ দিয়েছে এটা ইসলামে জায়েজ আছে, মহিলারা ড্রাইভিং করতে পারবে, এটা নসে হাদিস দিয়ে সাব্যস্ত। যেমন বুখারি শরীফে এসেছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবিকে বলেছেন যে তুমি বেঁচে থাকলে দেখবা তার তাহিলু বিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা, একজন মহিলা ইয়ামানের হেরাত থেকে একাই কি উঠে সওয়ার হয়ে কাবাগন তওয়াফ করতে আসবে। তাহলে বোঝা যায় একজন মহিলা যদি একাই কি 1,000 কিলোমিটার উঠে চড়ে আসতে পারে, তো মহিলার ড্রাইভিং করতে কেন পারবেন? মহিলারা চাকরি করবে, ব্যবসা করবে, সব করবে, পর্দার সাথে করবে, কিন্তু আমরা এখানে আসতে দেই নাই কেন? প্রশ্ন আসে না, মহিলাদেরকে কেন আসতে দেই নাই? পর্দার সাথে তো আসতে দিতে পারতাম, এটা আক্ষেপ ওনার।
আমি যখন ঢুকতেছি আপনাদের এখানে হলে আমার কাছে ফোন এসেছে বাংলাদেশে যিনি ইসলামের ব্যাপক প্রচার করে যাচ্ছেন, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন, আপনারা শুনলে কষ্ট পাবেন, এখন মাওলানা জুবায়ের গতকাল নিখোঁজ হয়েছে। একজন আলেম যেখানে নিখোঁজ হয়ে যায় পুরুষ মানুষ, মহিলাকে কোন ভিত্তিতে আমরা ছাড়বো এখানে আসতে? সেই নিরাপত্তার ব্যবস্থা করুন আপনারা। আমাদের মা বোনদের, আমাদের মা বোনদের এখানে আসারও যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করুন যে তারা নিরাপদে চরিত্র সম্ভ্রম নিয়ে আসতে পারবে, ফিরতে পারবে। তাহলে আমরা মহিলাদেরকে দাওয়াত করি এখানে বসে। তিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কথা বলেছেন, আমি ডিবেট অনুষ্ঠানে ওনাকে সে জবাবগুলো দিয়েছিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা যদি নাই ঘটত, তো পৃথিবীতে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হতো না। ওনার হাতটা হারিয়েছিল বলে সূরা নূরে আল্লাহ তাআলা নারীদের অধিকার কতটা সমুন্নত করেছেন। কোন নারীকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, 80 দররা দেবার হুকুম আল্লাহ করেছেন। নারীর ক্ষেত্রে আইনের শাসন আল্লাহ কায়েম করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। পরবর্তীতে ওনার হার হারিয়ে গিয়েছিল, সে কারণে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে। এই বিষয়গুলো সর্বোচ্চ আধ্যাত্মিকতার মানদণ্ড উত্তীর্ণ। চতুর্থ যে কথাটি বলেছেন তিনি, আহমদিয়াদের বিষয়। আহমদিয়া বলতে কিছু নাই, তারা কাদিয়ানি এবং নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। কেন? ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম নয়। কোন খ্রিস্টান সে যদি জেসাস বা যিশুকে বিশ্বাস নাও করে, কিন্তু গির্জায় যাতায়াতের মাধ্যমে সে খ্রিস্টান হতে পারে। ইহুদি সিনাগগে যদি যাতায়াত নাও করে, ডেভিড বা মসিকে বিশ্বাস নাও করে, সে ইহুদি হতে পারে। রামকৃষ্ণ গণেশকে বিশ্বাস না করে ও পূজা পার্বণ করে হিন্দু হওয়া যায়। প্যাগোডায় যাতায়াত না করে, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করে বৌদ্ধ হওয়া যায়। কিন্তু আল্লাহর কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি বাক্যকে যদি কেউ অস্বীকার করে, সে কাফের। স্পষ্ট আল্লাহ কোরআনে বলেছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু। আল্লাহর কোরআনের কোন আয়াত অস্বীকারে যদি কেউ সন্দেহ করে, আল্লাহ বলেছে সে কাফের ছাড়া কেউ নয়। কাদিয়ারি কারা? তারা গোটা কোরআনকে অস্বীকার করে। তারা বলে 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। শুধু তাই না, ইসলামের মৌলিক আকীদাই তো তারা বিশ্বাস করে না। আপনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে মুক্তিযোদ্ধা হতে পারেন না। এখন রাজাকার যদি বলে, স্বীকৃত রাজাকার, আমি মুক্তিযোদ্ধা, আপনি তো তা মেনে নেবেন না। আর এই অপেক্ষাও করবেন না হাসরে তার বিচার হোক। অনেক যুদ্ধাপরাধীকে তো আপনারা শাস্তি দিয়েছেন, তো কেয়ামতের জন্য রেখে দেন নাই কেন? তাদের বিচার হাসরে হবে। আপনার বিচার করেছেন জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বিশ্বাস না করলে, তাকে তো আপনি বিএনপি বলবেন না। শেখ মুজিব স্বাধীনতার স্থপতি, তাকে বিশ্বাস না করলে আপনি রাষ্ট্রদ্রোহী বলছেন। তো কোরআনকে অস্বীকার যারা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী এই কথা বিশ্বাস করে না, তারা শুধু কাফের না, ইহুদির চেয়েও বড় কাফের। কারণ 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 হচ্ছে মুসলিম দাবি করার বিষয়টা আপনাকে ডেফিনেশনে আসতে হবে। আল্লাহ কোরআন কারিমে তিনটি নামে সুরা নাজিল করেছেন, মমিনের নামে সুরা আল মমিনুন, মুনাফিকের নামে সুরা আল মুনাফিকুন, কাফিরের নামে সুরা আল কাফিরুন। এখন বাংলাদেশে যারা আছে অবিশ্বাসী, আমি যদি কাফির বলি, আর আপনি বলবেন কোরআনে কি তার নাম আছে কিনা? না, নাম থাকার দরকার নেই, সংজ্ঞা আছে। এখন আল্লাহর কোরআনের একটি আয়াত অস্বীকারীকে আল্লাহ মুসলিম বলে স্বীকৃতি দেন না। আর ইসলামের মৌলিক আকীদাই আল্লাহ এক। এখন কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু এক বলে বিশ্বাস না করে, সে মুসলিম না, সে মুশরিক, কাফের সে। ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এতটুকু বিশ্বাস করলে হবে না। বরং আল্লাহ তাআলা আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1500 বছর আগে প্রেরণ করে নবুয়ত রেসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রসুল পৃথিবীতে আসে নাই, এখনো নাই, কেয়ামত পর্যন্ত আসবে না। এই আকিদার নাম আকিদা খাতমে নবুয়াত। এটা যে বিশ্বাস করবে না, তা সে কাফের, সে মুসলিম, তাকে আহমদি বলা যাবে না, মুসলিম বলার তো প্রশ্নই আসে না। বরং পূর্বের 100,000 নবী প্রচার করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। এর জন্য ইজমায়ে সাহাবা
মান আনকারা আকীদাতা খাতমিন নুবুয়া ফাকআন্নামা আনকারা জামি রিসালাতা জামিল আম্বিয়া। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানলো না, সে লক্ষাধিক নবীকে মিথ্যা বলে সাব্যস্ত করলো। অতএব মুসাইলামাতুল কাযযাব থেকে আজ পর্যন্ত যারাই মিথ্যানুবাদ দাবি করেছে তারা কুখ্যাত কাযযাব হিসেবে জাহান্নামের কুকুরে পরিণত হয়ে জাহান্নামের শেষ সীমায় পৌঁছেছে। তাদের অনুসারী যারা তাদেরকে আমরা আহমদি বলতে পারি না, তারা অমুসলিম, এবং সেই পরিচয়টা নিশ্চিত করতে হবে এই জন্যে যেন অন্য মুসলমান ধোকায় পড়ে না যায়, সেজন্য পরিচয়টাকে নিশ্চিত করতে হবে। বাকি আমাদের ঐক্যের প্রয়োজন আছে, আমরা ঐক্য করব, কিন্তু সেই ঐক্য ইসলামকে বাদ দিয়ে নয়, ইসলামের মধ্যে থেকে আমাদেরকে ঐক্য করতে হবে। এবং এই ক্ষেত্রে ডক্টর জাফরুল্লাহ সাহেবের ইসলাম সম্পর্কে জ্ঞানের সমৃদ্ধির জন্যে আরো যা প্রয়োজন আমি করবো ইনশাআল্লাহ। সময় সব জায়গায় সময় মাপবেন না, এই কথাগুলো যদি আমি না বলে দিতাম তা আমরা ইমানদার হিসেবে ঢুকতাম, মোনাফিক হিসেবে বের হইতাম। এটা বিতর্ক সভা না, সেটা এই না, ইসলামের সবচেয়ে বড় ই হলো বৈজ্ঞানিক ধর্ম এবং সহনশীলতা। আজকে আপনারা এই দেশে অন্তপক্ষে 16 কোটি মুসলমান আছে, 15 কোটি মুসলমান নামাজ পড়ে না, 5 অক্ত পড়ে না, 1 অক্ত পড়লে আর চলে না। এবং এখানে আপনারা তো আলেমগণ, আপনারা পড়েন, আমি পড়ি না, তারা আমাকে 5 মিনিট দৌড়া মারবেন এখানে আপনার থেকে কোথা ওইটাই না না, কখনোই কোনো সময় আপনাকে ওই অধিকার দেন। তো এই জাতীয় কথাই কিন্তু ইসলামের প্রতিবন্ধকতা মনে করে, আর ইসলামের ভালো গুণকে দুধে যেমন 1 ফোঁটা বুট পড়লে খায় না, এটা হারিয়ে এত ভালো কাজ আপনাদের আছে, সেই জন্য বলি সেই। আর আপনি বলছেন যে এখানে নিরাপত্তা, নিরাপত্তা তো সারা দেশে ইমামদের নিরাপত্তা নাই, রোজ সরকার বেঁধে নিয়ে যাচ্ছে, এখানে যদি 20 জন মহিলা আছে তার কি নিরাপত্তা নাই, কেন এইসব বাজে অজুহাত দিচ্ছেন? আজকে আমাদেরকে বলে হযরত আয়েশা আজকে আমাদের কারণে পৃথিবীর ইতিহাসে 1 নম্বর নারী হওয়া উচিত হযরত আয়েশা, 60,000 উট নিয়ে বসরা পর্যন্ত যুদ্ধ করতে গেছে, সে জোয়ানব আর কোনো পৃথিবীর সত্যিকার জোয়ানব আর কোনো হযরত আয়েশা। হাদিসের ব্যাপারে আপনার সবচেয়ে অধিক অংশ হাদিসকে ভেটেড করেছেন হযরত আয়েশা, এমনকি তার কবর থেকে নিয়ে সব কথা অন্যদিন আমি আলাপ করতে পারি, আমার ধর্মের জ্ঞান এনাফ নাই, কিন্তু আজকে তো সময় নাই। তাই আমি আপনাদেরকে অনুরোধ হযরত আয়েশাকে যদি সম্মান করেন, প্রত্যেক মেয়েকে আসতে দেন এবং সে আদব কায়দা মেনেই করুক, আমাদের বলবেন। সবাইকে ধন্যবাদ।